বন্ধ হোক মানুষে মানুষে বিভেদ, বন্ধ হোক সামাজিক বিবাদ, সর্বত্র বিরাজ করুক শান্তি, সেই লক্ষ্যে তৎপর পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সংঘ তাদের পরিচালনায় এবার ঝুলন মহোৎসব এবার 15 বছরে পদার্পণ করেছে। সেখানে তুলে ধরা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত। বহু মানুষ মন্দিরে মন্দিরে এসে উপস্থিত হন। ইন্দ্রপ্রস্থের মন্দিরে এই উৎসবের সূচনা যার হাত ধরে, সেই অমৃত দাস মহারাজ বলেন, এই উৎসব মানুষের মিলন কেন্দ্র। বহু মানুষের একত্রিত উপস্থিতিতেই ঈশ্বর সাধনা হয়। মানব সেবাই মানুষের মূল ধর্ম, তাই মানুষকে মানুষের সাথে মিলিয়ে রাখার নামই ধর্ম। এখানে ঈশ্বর সাধনা এবং মানব সাধনা, মানে মানব সেবা সাধনা, ধরুন এটা আমাদের আজকে চারদিকে যেরকম দলাদলি শুরু হয়েছে, মানুষের মানুষের ভাই ভাইয়ে যেরকম দলাদলি শুরু হয়েছে, বিভিন্ন রাজনীতির পক্ষপাতে দাঁড়িয়েও বলছি, মানুষকে বিভিন্ন ধর্মের মানুষকে একসাথে গাঁথার চেষ্টা করছি আমরা। আজকে দলাদলি, মারামারি, খুনাখুনি এটা বন্ধ হোক, আমরা শান্তি চাই। শ্রীকৃষ্ণ শান্তি চাইছে, শ্রীকৃষ্ণ কোনোদিন এরকম অশান্তি চায়নি, বা শ্রী রামচন্দ্রও চায়নি এরকম অশান্তি। ওনারা মানব সেবার মূল্য কাজও করেছেন, মানব সেবার তো নিযুক্ত হয়েছিলেন, তা আমরা শুধু সেই পথ প্রদর্শক হিসেবে কাজ করছি, সেই পথ মেনেই আমরা চলছি। সরকার মহারাজ যেভাবে সকলকে নিয়ে খুব আনন্দের সঙ্গে সবাইকে একসাথে নিয়ে উৎসবগুলো করে, তাতে আমার ভীষণ শান্তির জায়গা এটা। এই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে এই ঝুলন উৎসব পালন করতে এসেছি। আমরা সবাই একসঙ্গে হাত মিলিয়ে এই উৎসবটাকে সুন্দরভাবে শেষ করতে চাই। যাত্রা আজকে হচ্ছে রাধা কৃষ্ণের একটা সুন্দর যুগলবন্দি। আপনারা জানেন যে কৃষ্ণের বহু রূপ, বহুভাবে কৃষ্ণ এসেছে এখানে লীলা করতে। তো আজকে সেই ঝুলন যাত্রাই শুধু তার লীলার বিভিন্ন রূপ আমরা দেখতে পাবো।